ইউক্রেনের পূর্ব অঞ্চলের আরো দু তিনটা এরিয়া রাশিয়ার দখলে না হলেও রাশিয়া পন্থীদের দখলে, এখানে যদি বাইডেন সরাসরি সৈন্য পাঠিয়ে, একেবারে সরাসরি সৈন্য পাঠিয়ে যদি ইউক্রেনের সাথে যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে অংশ নেয়, তাহলে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, ইউক্রেনের সাথে রাশিয়ার দূরত্ব ক্রমান্বয়ে বাড়ছে, সম্প্রতি যুদ্ধ উত্তেজনা বিরাজ করছে দুটো দেশের মধ্যে। কি হতে যাচ্ছে আজকে পুরো বিষয় আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন আনাদুলু এজেন্সির, অর্থাৎ তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদুলু নিউজ এজেন্সির দক্ষিণ এশিয়া অঞ্চলের চিফ রিপোর্টার সরোয়ার আলম ভাই। তিনি আজকে আমাদেরকে পুরো বিষয়গুলো বিস্তারিত জানাবেন। সরোয়ার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ওপেন দ্য আইস ইউটিউব স্টুডিওতে। ধন্যবাদ মাসুম মাহবুব ভাই, আপনাকে এই প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমি এখান থেকে আপনার মাধ্যমে সব দর্শক শ্রোতাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্প্রতি আমরা দেখলাম যে রাশিয়া ইউক্রেনের মধ্যে বেশ উত্তেজনা, আমরা আবার শুনলাম যে রাশিয়া তার সীমান্তে সৈন্য সংখ্যাও বাড়িয়েছে, একটা যুদ্ধ পরিস্থিতির মতো আওয়াজও পাচ্ছে, জানি না কতটুকু সত্য। ঠিক সেই সময় ইউক্রেনের সঙ্গে আবার তুরস্ক বৈঠকে মিলিত হয়েছে, অর্থাৎ ইউক্রেনের রাষ্ট্রপ্রধান তুরস্কে সফর করেছেন। ইউক্রেন রাশিয়ার মধ্যে এই উত্তেজনা আসলে কোন দিকে যাচ্ছে, বা সেই উত্তেজনায় তুরস্কর কোনো লাভ ক্ষতি আছে কিনা? ইউক্রেন এবং রাশিয়ার উত্তেজনা আসলে দুই দেশই মূলত শুরু করছে, যদি প্রশ্নটা এরকম আপনি করেন যে আসলে কে শুরু করছে, কারণ শুরুটা যদি আমরা দেখি তাহলে হয়তো শেষটা বুঝতে পারবো। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনাটা আসলে শুরু হয় এবছরের শুরুর দিকে। আপনি জানেন 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা থেকে হাত উঠিয়ে নেয়, মানে ইউক্রেনকে কোন ধরনের সামরিক সহযোগিতা দিচ্ছে না, মানে দিবে না, এটা ঘোষণা দেয়। এখন ইউক্রেন যে পরিস্থিতিতে, 2014 সালের পরে থেকে ইউক্রেনের অনেক অংশ রাশিয়ার দখলে, যেমন ক্রিমিয়া রাশিয়ার দখলে, একেবারে পুরোপুরি রাশিয়ার দখলে, এবং ইউক্রেনের পূর্ব অঞ্চলের আরো দু তিনটা এরিয়া রাশিয়ার দখলে না হলেও রাশিয়া পন্থীদের দখলে। সেখান থেকে আসলে ইউক্রেনের বের হয়ে আসার জন্য পশ্চিমাদের সহযোগিতা দরকার ছিল, যে সহযোগিতা তারা তখন দিয়ে আসছিল পশ্চিমে, যদিও যথেষ্ট পরিমাণে না, ইউরোপ এবং আমেরিকা সে সহযোগিতাটা দিয়ে আসছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সে সহযোগিতা থেকে হাত উঠিয়ে নেয়। এখন বাইডেন আসার পরে ইউক্রেনের এই সহযোগিতাটা আবার নতুন করে দরকার, এবং সেই সহযোগিতার জন্য আপনি কি চাইবেন? আপনি চাইবেন যে বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে কথা বলে ইউক্রেনকে তার সব ধরনের সহযোগিতা যেন দেয়। এখন সেই প্রেসিডেন্টের সাথে কথা বলার আগে ইউক্রেনের পূর্ব দিকের পরিস্থিতি এত টানটান উত্তেজনা ছিল যে বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্টের কথা বলার মূল বিষয় তখন হয় ইউক্রেনের পূর্ব দিকের পরিস্থিতি, কারণ ওখানে টানটান উত্তেজনা, মারামারি হচ্ছে, সৈন্য মারা যাচ্ছে। তখন বাইডেন ফোন করে, তিন মাস পরে বাইডেন ক্ষমতা আসার তিন মাস পরে ফোন করে ইউক্রেনের প্রেসিডেন্টকে তার সমর্থনের কথা জানায়। এখানে ইউক্রেন কিন্তু তার সমর্থন পাচ্ছে, আবার ইউক্রেনকে এই সমর্থন জানানোর সাথে সাথে বাইডেন এসে রাশিয়ার উপরে যে নতুন চাপগুলো সৃষ্টি করে, যেমন রাশিয়ার বিরোধী দলীয় নেতাকে বিষ পানে হত্যার চেষ্টা, বিরোধী দলীয় নেতাকে জেলে পুরে রাখা, এবং রাশিয়ার আমেরিকার নির্বাচনে, যে গত নির্বাচন হলো সেই নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিভিন্ন ধরনের ইঙ্গিত, এ সমস্ত নিয়ে আসলে রাশিয়াকে আমেরিকা ভালো মানের একটা চাপে রাখতে চাচ্ছে, এবং নতুন নতুন অনেকগুলো নিষেধাজ্ঞাও আনার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে রাশিয়া চাচ্ছে যে জো বাইডেন আসলে কতটুকু সামরিক দিক থেকে শক্তিশালী, সে আসলে কি সামরিক বাহিনী, আমেরিকার সামরিক বাহিনী বা পেন্টাগনের উপরে আসলে কতটুকু তার শক্তি আছে সেটা একটু আসলে দেখে নিতে চাচ্ছে, আমি যেটা মনে করি। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব চৌকস একটা লোক, সুতরাং সে চাচ্ছে যে আমি বাইডেনকে টেস্ট করি, যে এখানে যদি বাইডেন সরাসরি সৈন্য পাঠিয়ে, একেবারে সরাসরি সৈন্য পাঠিয়ে যদি ইউক্রেনের সাথে যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে অংশ নেয়, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, বাইডেন অন্যান্য ফ্রন্টেও, যেমন আরো অনেকগুলো ফ্রন্টে কিন্তু রাশিয়া এবং যুক্তরাষ্ট্র কিন্তু একেবারে মুখোমুখি, যেমন সিরিয়াতে, ওই ফ্রন্ট গুলোতেও কিন্তু তখন মনে হবে, মানে রাশিয়া মনে করবে যে হ্যাঁ, আমেরিকা ওখানেও সৈন্য পাঠাবে। সুতরাং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখানে আসলে মূলত জো বাইডেনকে টেস্ট করছে, আমি যেটা মনে করি। এবং পরবর্তীতে আপনি জানেন যে প্রথম জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলে আখ্যায়িত করেছে, তার কয়েকদিন পরে আবার ফোনে কথা বলে তাদেরকে
তৃতীয় কোন দেশে বৈঠকের জন্য পুতিনকে আহ্বান জানিয়েছে। তো এই যে বিষয়গুলো সেখানে পুতিনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা বৈঠকে বসতে পারি, কিন্তু বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে সেটা আমরা এখনো নির্ধারণ করিনি। এখন যখন আপনি কোনো একটা বৈঠকের আগে উত্তেজনা একেবারে উপর পর্যায়ে নিয়ে যাবেন, তখন ওই বৈঠকে মূল আলোচনাই হবে উত্তেজনা নিয়ে, মানে ওই যে সামরিক উত্তেজনা যেটা এখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে হচ্ছে। আসলে রাশিয়া এখানে ইউক্রেনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না, আমি যেটা মনে করি যে রাশিয়া আসলে এখানে আমেরিকা এবং ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে দাঁড়াচ্ছে মূলত। কারণ আমেরিকা রাশিয়ার কয়েকটি দিক থেকে আসলে রাশিয়াকে এখানে আটকানোর চেষ্টা করছে নতুন সরকার, বাইডেন সরকার। সেখানে বিষয়ের প্রথমটা হচ্ছে যে জার্মানি এবং ইউরোপে রাশিয়া তার দেশ গেল গ্যাস এবং তেল রপ্তানির যে নতুন পাইপলাইন চালু করার চেষ্টা করছে সেটা, সেটার বিরুদ্ধে আমেরিকা জার্মানিকে একেবারে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে রাশিয়ার সাথে এ ধরনের কোনো চুক্তি করতে পারবে না। কিন্তু ইউরোপ ঠান্ডায় যদি বরফ হয়ে জমে যায়, সেখানে আসলে আমেরিকার থেকে গ্যাস এনে ইউরোপ নিজেকে গরম করতে পারবে না, রাশিয়া ছাড়া আসলে ইউরোপের কোনো উপায় নেই। কিন্তু আমেরিকা এখানে চাচ্ছে যে তার শক্তিটা ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপকে একত্র করা। সুতরাং রাশিয়াও এখানে চাচ্ছে যে ঠিক আছে আসো দেখি তোমার শক্তিটা কতটুকু, তুমি আসলে আমার বিরুদ্ধে কি শুধুমাত্র ডিপ্লোম্যাটিক দিক থেকেই সামনে আগাচ্ছ নাকি সামরিক দিক থেকে সামনে আগাবা, এটা দেখানোর জন্য, এটা দেখার জন্য, মানে এই টেস্টটা করার জন্যই আসলে রাশিয়া বিপুল পরিমাণে, মানে প্রায় 80,000 মতো সৈন্য ইউক্রেনের বর্ডারে নিয়োগ করেছে। কিন্তু আমি মনে করি যে আসলে এখানে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই, আর ইউক্রেনের এমন কোনো শক্তি নেই যে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি বিশাল পরিমাণে যুদ্ধে যাবে যদি রাশিয়া তার সৈন্যদেরকে ইউক্রেনের মধ্যে পাঠিয়ে দেয়, মানে ইউক্রেনের ভিতরে ঢুকিয়ে দেয়। এবং আমি এটাও মনে করি যে রাশিয়া আসলে এই সৈন্যদেরকে ইউক্রেনের ভিতরে আপাতত পাঠানোর কোনো সম্ভাবনা নেই। বাইডেন আর পুতিনের মধ্যে যে বৈঠক হওয়ার কথা, যদি এ ধরনের কোনো বৈঠক হয় সেই বৈঠকে পুতিন তার হাত শক্তিশালী, কারণ আপনার মাঠে যদি হাত শক্তিশালী হয় আপনি টেবিলেও শক্তিশালী হতে পারবেন, এটা। এবং এক্ষেত্রে পুতিন সফল আমি মনে করি, কারণ আপনি জানবেন যে গত কয়েকদিন আগে আমেরিকার থেকে দুটি যুদ্ধজাহাজ ইউক্রেনের বর্ডারে কৃষ্ণ সাগরে পাঠানোর কথা ছিল, যেটা তুরস্কের মধ্যে দিয়ে যাওয়ার কথা, তুরস্কের বসফরাস প্রণালী দিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে আমেরিকা সেই পদক্ষেপ থেকে কিন্তু পিছপা হয়, রাশিয়া ঘোষণা দেয় যে যদি ব্ল্যাক সিতে বা কৃষ্ণ সাগরে যদি আমেরিকার কোনো জাহাজ আসে তাহলে সেই জাহাজ হবে আমাদের আসল টার্গেট। এবং আপনি জানেন যে রাশিয়ার সেখানে নৌবহর আছে এবং অনেকগুলো যুদ্ধজাহাজ, প্রায় 20-25টার মতো যুদ্ধজাহাজ আছে। সুতরাং সেখান থেকে আসলে আমেরিকা কিছুটা পিছপা হয়েছে। আবার অন্যদিকে দেখলাম যে ইউক্রেনের সঙ্গে তুরস্কের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা কি রাশিয়া কৌশলে তুরস্ককে, যেটা আপনি এর আগে বললেন যে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ককে চায়, সেম ইউক্রেনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা কি রাশিয়া চাইছে তুরস্ক যেন দুটো রাষ্ট্রের মধ্যে কোন রকম, মানে সেখানে ন্যাটো বা পশ্চিমারা ঢুকে যেন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের জন্য কোনো বড় বিবাদ তৈরি করতে না পারে, সেজন্য সমঝোতার টেবিলে কি তুরস্ক আসছে নাকি তুরস্ক নিজের লাভের জন্য ইউক্রেনের সাথে সম্পর্ক তৈরি করছে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। এটাই আসলে অনেকেরই প্রশ্ন যে যেখানে রাশিয়ার সাথে তুরস্কের সম্পর্ক খুবই ভালো, সেখানে রাশিয়ার বিরুদ্ধে ফ্রন্টে গিয়ে তুরস্ক কিভাবে ইউক্রেনের মতো একটি দেশের সাথে এত ভালো সম্পর্ক করে, সেখানে রাশিয়ার সাথে তুরস্কের সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা। দেখেন এখানে আসলে বিষয়টি আপনার 2014 সালের দিকে যেতে হবে, এটা এটা বোঝার জন্য। 2014 সালে যখন রাশিয়া ইউক্রেনের উপরে এ ধরনের আক্রমণ করে এবং ইউক্রেন অনেক অংশ দখল করে নেয়, তখন কিন্তু আসলে পশ্চিমা দিক থেকে কেউই খুব জোরে সোরে আসলে ইউক্রেনের পক্ষে আসেনি। না আসার কারণেই মূলত রাশিয়া এভাবে ইউক্রেনের অনেক অংশ দখল করে নিতে পারে, এবং তুরস্ক সেই 2014 সাল থেকেই ইউক্রেনের পক্ষে আছে। এখানে কয়েকটি বিষয় আছে। একটি হচ্ছে তুরস্ক ন্যাটোর সদস্য হিসেবে পশ্চিমাদের সাথে একত্রে প্রায় সব দেশই একই জোটে আসলে চলে। আবার আরেকটি বিষয় হচ্ছে তুরস্কের সাথে ইউক্রেনের বিশেষ করে ক্রিমিয়া অঞ্চলের অনেক ঐতিহাসিক একটি সম্পর্ক, সেখানে তুর্কি ভাষাভাষী অনেক লোকজন আছে যারা, যাদেরকে তুরস্ক মনে করে যে তাদেরই বংশধর লোকজন ওখানে আছে, এবং ক্রিমিয়ার যে আঞ্চলিক সংসদ সেই সংসদের প্রধান এবং সেই সংসদের প্রায় সবাই তুর্কিদের বংশধর হিসেবে আছে। সেই দিক থেকে আসলে তুরস্কের সাথে ক্রিমিয়ার যে সম্পর্ক সেই সম্পর্ক হচ্ছে ঐতিহাসিক সম্পর্ক, এবং তুরস্ক তাদেরকে কখনোই ছেড়ে আসতে চায় না। এবং ক্রিমিয়া দখলের পরে তুরস্ক কিন্তু সরাসরি তখনই ঘোষণা দিয়েছে যে তুরস্ক ক্রিমিয়ার এই দখলকে, মানে রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলের যে দখল, এই দখলকে রাশিয়ার অবৈধ দখল হিসেবে দেখছে এবং তুরস্ক কখনোই এটা স্বীকৃতি দিবে না। এবং তুরস্ক বারবার রাশিয়াকে ওখান থেকে উঠে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
সুতরাং তুরস্কের যে ইউক্রেনে রাশিয়া বিরোধী যে পদক্ষেপ, সেই পদক্ষেপ আসলে নতুন কিছু না, সেটা শুরু থেকেই। এবং পরবর্তীতে গত যে বছরগুলো গেল 8-10 বছর, সেই বছরগুলোতে তুরস্ক বিভিন্নভাবে ইউক্রেনের সাথে তার সামরিক সহযোগিতা বাড়িয়েছে। তুরস্ক ইউক্রেন থেকে ড্রোন ইঞ্জিন কিনে তার ড্রোন গুলোতে লাগাচ্ছে। যখন আপনি জানবেন যে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ ড্রোন ইঞ্জিন বিক্রি বন্ধ করে দিয়েছিল তুরস্কের কাছে, তুরস্ক ইউক্রেন থেকে ড্রোন ইঞ্জিন কিনছে, তুরস্ক আবার ইউক্রেন ড্রোন বিক্রি করছে ইউক্রেনের কাছে। সুতরাং রাশিয়ার সাথে যে তুরস্ক একাত্র হয়ে বা সমঝোতার মাধ্যমে এরকম একটি খেলা খেলছে বিষয়টা সেটা সেরকম না। তুরস্ক আসলে তার নিজস্ব এবং স্বাধীন যে পররাষ্ট্র নীতি, সেই পররাষ্ট্র নীতির অংশ হিসেবেই কোন দেশের সাথে তার স্বার্থ থাকবে, কোন দেশের সাথে সে কি ধরনের চুক্তি করবে, কি ধরনের দ্বিপাক্ষিক সহযোগিতা চালাবে, সেটা আসলে তুরস্ক নিজের স্বার্থের জন্য সিদ্ধান্ত নেয়। আপনি দেখবেন, এখানে আরেকটা বিষয় বলি, যেমন রাশিয়ার সাথে তুরস্কের যে সুসম্পর্ক, সেই সুসম্পর্কটা কিন্তু তুরস্ক রাশিয়ার থেকে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরে কিন্তু এই জিনিসটা সামনে আসছে। কিন্তু দেখেন, সেই একই তুরস্ক কিন্তু রাশিয়ার বিরুদ্ধে সিরিয়াতে রাশিয়ার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করছে, মূলত লিবিয়াতে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, আজারবাইজানে রাশিয়ার বিরুদ্ধে গিয়ে মূলত রাশিয়ার বিরুদ্ধে গিয়ে, কারণ রাশিয়া আসলে আজারবাইজানে মূলত আর্মেনিয়াকে পুরোপুরি সাপোর্ট দিত সবসময়, সেখানে রাশিয়ার বিরুদ্ধে গিয়ে আজারবাইজানে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে, এবং এই অংশগ্রহণ করে আবার রাশিয়ার সাথে বসেই কিন্তু বৈঠকে চুক্তিগুলো করে সবকিছু, মানে যে চুক্তিগুলো হয়েছে এই বিভিন্ন জায়গায়, যেমন আজারবাইজানের চুক্তি, তারপরে হচ্ছে আপনার সিরিয়াতে চুক্তি, লিবিয়াতে চুক্তি, আবার রাশিয়ার সাথে বসে কিন্তু এগুলো হয়েছে। আপনি জানবেন, লিবিয়াতে তুরস্কের ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, শত শত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সিরিয়াতে একইভাবে, এবং আজারবাইজানে একইভাবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তুরস্কের ড্রোন, আবার সেই সমস্ত ড্রোনটি রাশিয়ার সাথে বসে কিন্তু চুক্তি করছে। সুতরাং তুরস্ক এখানে নিজের স্বার্থের জন্যই, নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সামনে নিয়েই ইউক্রেনের সাথে এই ধরনের সুসম্পর্ক, সুসম্পর্কটাকে বজায় রাখছে। আচ্ছা, তুরস্কের পররাষ্ট্র নীতির তো নানান রকম দিক আমরা দেখতে পাচ্ছি, বন্ধুত্ব শত্রুত্ব, কিন্তু তুরস্কের প্রতি একটা জিনিস খেয়াল করলাম, প্রত্যেকটা দেশের বিশ্বাসের জায়গাটা কিন্তু খুব শক্ত। কাতারকে যখন বিচ্ছিন্ন করা হলো, তুরস্ক কাতারের পাশে দাঁড়ালো, লিবিয়া বলেন, আজারবাইজান বলেন, প্রত্যেকটা দেশই তুরস্কের সঙ্গে বন্ধুত্ব করছে, প্রত্যেকেই কিন্তু বন্ধুত্বের সম্মান পেয়েছে, মানে বেইমানির যে সুযোগটা বা বিশ্বাসঘাতকতা কিন্তু তুরস্ক কখনো করেনি। কিন্তু প্রতিবেশী আমরা অনেক মুসলিম রাষ্ট্র বলেন বা পশ্চিমা রাষ্ট্র, ইউরোপের রাষ্ট্র বলেন, যারা বন্ধুত্ব করছে স্বার্থে বা যে কোনো ভাবে সেই বন্ধুত্বটা আবার নষ্ট করেছে। এই যে তুরস্কের সঙ্গে পাকিস্তান বলেন, তুরস্কের সঙ্গে আপনি কাতার বলেন, তুরস্কের সঙ্গে আবার সৌদি এখন নতুন করে মিত্রতার দিকে এগুচ্ছে, মিশর এগুচ্ছে নতুন করে, অনেক চড়াই উতরিও কিন্তু ইরানের সঙ্গে তুরস্কের সম্পর্ক তো এই যে রক্ষা, এই তুরস্কের পররাষ্ট্র নীতিটা কি এরদোয়ান সরকারের কারণেই হচ্ছে, নাকি তুরস্কের যুগের পর যুগ এই ন্যাশনালিস্ট তুরস্ক জাতি এরকম পররাষ্ট্র নীতি বিশ্বাসী? এটা এরদোগানের সময় শুরু হয়েছে বলাটা হয়তো কঠিন, কিন্তু এটাও বলা ঠিক না যে তুরস্কের এই ন্যাশনালিস্ট জাতি এই ধরনের পররাষ্ট্র নীতিতে ছিল। জি না, তুরস্কের এই ন্যাশনালিস্ট জাতি গত 80 বছর ধরে একটা পররাষ্ট্র নীতি ছিল, সেটা হচ্ছে যে আমরা পশ্চিমাদের সাথে, মানে ইউরোপমুখী পররাষ্ট্র নীতি ছিল, শুধুমাত্র ইউরোপমুখী। এবং আপনি জানবেন যে তুরস্কের সাথে আরবদের যে সম্পর্ক, সেই সম্পর্ক তুরস্কেও এবং আরব বিশ্বেও সবসময় বলা হতো যে আরবরা তুরস্কের সাথে বিশ্বাসঘাতকতা করেছে অটোমান সাম্রাজ্য যখন ধ্বংস হয়ে যায় তখন, আবার আরবদেরকেও বলা হয় যে তুরস্ক তোমাদেরকে হচ্ছে পিছন থেকে তোমাদেরকে ছুরি মেরছে। সুতরাং তুরস্কের সাথে আরবদের সম্পর্কটা এরকম ছিল, এবং সারা বিশ্বে বিশেষ করে পশ্চিমা মিডিয়ার কারণে এবং পশ্চিমা প্রোপাগান্ডার কারণে সারা বিশ্বে এরকম একটি পরিস্থিতি ছিল যে তুরস্ক কখনোই হচ্ছে বিশ্বস্ত কোনো বন্ধু না। এই পরিস্থিতির আসলে উল্টা দিক বা তুরস্ক যে বিশ্বস্ত বন্ধু, এই জিনিসটা আসলে শুরু হয় মূলত নাজিমুদ্দিন এরবাকানের সময়। নাজিমুদ্দিন এরবাকানের আগে যখন তুরগুত ওজাল যখন তুরস্কের প্রেসিডেন্ট হয় 1980 সালের দিকে, মানে 80-85-এর দিকে, তখন থেকে তিনি এসে শুরু করেন যে হ্যাঁ, তুরস্ক এখন শুধুমাত্র হচ্ছে নিজের ঘরের ভিতরেই বা নিজের নিজেকে গুটিয়ে না রেখে সারা মুসলিম বিশ্বে বা সারা বিশ্বেই তুরস্ক তার পররাষ্ট্রনীতি নিয়ে সামনে আগাবে, তখন থেকে শুরু হয়। এবং সেই পররাষ্ট্রনীতির যে শক্তিশালী ভিত, সেই ভিত্তি স্থাপন করেন নাজিমুদ্দিন এরবাকান, কারণ তিনি, আপনি জানবেন যে তিনি 1 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু সেই 1 বছর ক্ষমতায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী 8টি দেশকে একত্র করে তিনি কিন্তু ডি-8 গঠন করেন, এবং সেই ডি-8 এখনো মোটামুটি শক্তিশালী আছে। এবং পরবর্তীতে এরদোগান এসে যে জিনিসটা করেন, সেটা হচ্ছে যে বন্ধুর জন্য আমি পাথরের মতো স্থির হয়ে দাঁড়াবো, এবং শত্রুর জন্য আমি সবকিছু দিয়ে লড়াই করবো। তো
এই নীতিতে আসলে তুরস্ক বজায় রাখার চেষ্টা করে এবং এই নীতিতে সফল হয়, যেটা আমি বললাম যে শুরু হয় 1985 সালের দিক থেকে এবং এর মূল শক্তিটা আসে হচ্ছে এরদোগানের সাথে। এবং এরদোগান ব্যক্তিগতভাবেও এরকম যে রাজনীতিতে আপনি যদি তার রাজনৈতিক ক্যারেক্টার যদি চিন্তা করেন তখন দেখবেন যে সে যাকে বন্ধু হিসেবে মনে করে সে সেই বন্ধুর জন্য সবকিছু দিয়ে দিবে। এমনকি এরকম অনেক ঘটনা আছে যে খুব সিম্পল একজন মানুষ, সে তার এরদোগানের বন্ধু, তার জন্য সে অনেক কিছু করছে, বা তার মা মারা গেছে, তার মায়ের দাফনে গিয়ে তার সেই বন্ধুর মায়ের লাশ কাঁধে নিয়ে সে হচ্ছে কবরে নিয়ে যাচ্ছে। এই যে বিষয়টা যে বন্ধুর জন্য হচ্ছে আমি সবচেয়ে নির্ভরযোগ্য স্থান হব এবং শত্রুর জন্য হব হচ্ছে সবচেয়ে ভীতির স্থান, এই জিনিসটা আসলে এরদোগানের সময় এসে শক্তিশালী হয় এবং তুরস্কের সেকুলার তুর্কির যে এটাকে যে পররাষ্ট্রনীতি ছিল সেই পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে আসলে এ ধরনের একটা পররাষ্ট্রনীতিতে আসে, যেটা শুরু হয় অনেক আগে এবং এর পূর্ণতা পায়, আমি যদি বলি এর পূর্ণতা পায় এরদোগানের সাথে। এবং তিনি আপনি জানবেন যে যদি কোনো কাউকে বন্ধু হিসেবে, কোনো দেশকে বন্ধু হিসেবে মেনে নেওয়ার পরেও যদি সেই দেশ তার সাথে সম্পর্ক ছিন্ন করে, যেমন আরব দেশগুলোকে, যেমন বাদশাহ সালমান যখন প্রথম ক্ষমতায় আসে তখন এরদোগান কিন্তু সালমানকে খুবই সমীহ করেন। পরবর্তীতে সালমানের ছেলে যখন ক্ষমতায় আসার পরে তুরস্কের বিরুদ্ধে বিশাল টাইপের হচ্ছে কি বলে এটাকে ব্ল্যাক প্রোপাগান্ডা শুরু করে, তখনও কিন্তু তুরস্ক সৌদির বিরুদ্ধে বলেন, মিশরের বিরুদ্ধে বলেন, খুব বড় ধরনের যে মিডিয়ার মাধ্যমে যে ব্ল্যাক প্রোপাগান্ডা বা মিডিয়ার মাধ্যমে যে আক্রমণাত্মক ভঙ্গি সেটা কিন্তু কখনো নেয়নি। হ্যাঁ, তুরস্ক সবসময় হচ্ছে এখানে আসলে ধৈর্যের প্রতীক হয়েছিল এবং তুরস্ক মনে করত যে এই সম্পর্কটাকে আমি কিভাবে নতুন করে আবার গড়তে পারি এবং সেই সম্পর্ক গড়ার চেষ্টা করছে। এবং এখন দেখেন এই যে নতুন করে সম্পর্ক করছে, এখানে কিন্তু তুরস্ক তার মুখ কালো মুখ নিয়ে কিন্তু সামনে জানে যে তুমি আমাকে এই ধরনের খারাপ কথাগুলো বলছিল, বিষয়টা কিন্তু সেরকম না। কারণ সে চেষ্টা করছে যে ঠিক আছে, যদি বন্ধুর সাথে সম্পর্ক খারাপও হয় তাহলে এখানে আমি চুপ থাকি, দেখে আবার ফিরে আসে কিনা, যেটা এখন হচ্ছে কয়েকটি দেশের সাথে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম তুরস্কের অন্যতম রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সির দক্ষিণ এশিয়া অঞ্চলের চিফ রিপোর্টার সরোয়ার আলম ভাইয়ের সাথে। ধন্যবাদ সরোয়ার আলম ভাই। আসম ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই পুরো প্রোগ্রামটি সঞ্চালনা করার জন্য এবং এত চমৎকার বিষয়গুলোকে আসলে সামনে নিয়ে আসার জন্য। আমরা আজকে বিদায় নিচ্ছি, প্রত্যেকেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।